আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সুনীল পাল দাদা আমাদের চলার পথের কিছু ভাবনা নিজের হৃদয়ের মধ্যে যেভাবে বপন করে রেখেছেন তার বহিঃপ্রকাশ ঘটাবার চেষ্টা করলেন আমরা শ্রবণ করলাম যেহেতু বৃষ্টি চলছে আমাদের সময় মেপেই একটু এগোতে হবে কারণ এরপরে অধিবাস আছে সুতরাং সব কিছু মেনে নিয়েই এগোতে হবে আমরা এবার ভাষণ আঞ্জলি শ্রবণ করব আমাদের অত্যন্ত প্রিয় বক্তা আমাদের শ্রীগুরু সংঘ পত্রিকার বিশেষ দায়িত্বপ্রাপ্ত লেখক এবং যে কর্ম তিনি করে চলেছেন সেই মানিক সোনা রায় ব্রহ্মাবরুণেন্দ্রুদ্রমরুতস্তী দিবস্তবৈ বেদ সঙ্গ পদক क्रमपनिषदै गायन्ति यं शमगः धेनो अवस्थितो तद्गतेन पश्यन्ति यं यगिनो यश्यन्तं न विदुः शूरो अशुरगणादेवाय तस्मै नमः आज्ञे এই সুন্দর বিষ্ণির বৃষ্টি স্নাত সন্ধ্যায় পানিয়াটির উপকণ্ঠে পানিয়াটি শাখা সঙ্গের সাতচল্লিশতম বাৎসরিক উৎসবের শুভ মহতি ধর্মসভায় রত্নসিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে আমি আমার অন্তরের অন্তর্স্থল থেকে অগণন প্রণাম নিবেদন করছি মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত সঞ্চালক সহ আমার অগ্রজ দাদাদের আমি আমার প্রণাম নিবেদন করছি এই অত্যন্ত পবিত্র স্থানে যে শাখা সংঘ গড়ে উঠেছে যে পানিহাটি মহাপ্রভুর পাদস্পর্শে পুণ্যতীর্থ গড়ে উঠেছে সেই পানিহাটি শাখা সঙ্গের যে সমস্ত শিষ্য গুরু ভগবানের শিষ্য শিষ্যা ভক্তবৃন্দ অথবা তৃতীয় কেউ প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রী জয় সম্ভাষণ জানাই আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত খুব ভালো মনে করছি একটা ভালো অনুভব আমার মধ্যে আসছে আমার মনে পড়ে আমার যতদূর স্মরণে আসছে দু হাজার নয় সালে সম্ভবত দু হাজার সালে এই পানিহাটির পূর্ণভূমিতে শ্রীগুরুর সঙ্গের ভক্ত সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আমি প্রতিনিধি হিসাবে ছিলাম না কিন্তু তার পরবর্তী বছরে দু সালে বাগুয়াটি ষাটগাছি কৃষ্ণপুর সুলামগুড়ি শাখা সঙ্গে আমাদের এই ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা একটা পরিকল্পনা চলছিল সেই কারণে এই পানিহাটি ভক্ত সম্মেলনের মণ্ডপ কতটা হবে কতগুলো টিউব লাইট লাগবে বা কি কী ছোটোখাটো বিষয়গুলোকে একটা নোট করার জন্য আমি সেই নাগের বাজার থেকে আমি আমার আরও দু তিনজন সহযোগী গুরুভাই সাইকেল চালিয়ে আমরা এই পানিহাটিতে এসছিলাম আর এই পানিহাটিতে আজকে এখানে যখন আসছে তখন আমরা গাড়িতে শুনছি এই মঞ্চ থেকে খুব সুন্দর নাম পরিবেশন করা হচ্ছে আমরা তো নিজেদের মধ্যে বলা বলি করছিলাম যে এটা হয়তো কোনো ক্যাসেটেই নাম ওরা চালিয়েছে কিন্তু এসে দেখলাম যে আমাদের অত্যন্ত প্রিয় এই শাখা সঙ্গের প্রবীণ সংঘসেবক শ্রদ্ধেয় শ্রী মুকুন্দলাল পাল মহাশয় মুকুন্দদাস পাল মহাশয় তিনি তার হৃদয় দিয়ে কণ্ঠ দিয়ে হৃদয় আর কণ্ঠকে একত্রিত করে এই নাম গুরু ভগবানের চরণে নিবেদন করছেন একটা অপূর্ব পরিস্থিতি পরিবেশ এইটা আমার কাছে একটা উপরি প্রাপ্তি মনে হয়েছে প্রকৃতির খেয়ালে কখনো রোদ কখনো বৃষ্টি এটা চলবেই এটাকে আমরা বিপর্যয় বা আশীর্বাদ কোনোটাই আমরা বলতে পারি না প্রকৃতি তার নিজস্ব ক্রিয়ায় তার কাজ তার প্রকৃতি করে যাচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা এখানে যারা উপস্থিত তারা যেন বিভ্রান্ত না হই আমাদের মন আমাদের হৃদয় আমাদের মাথা সব যেন এই ধর্মসভার পবিত্র পূর্ণ স্পর্শ যেন অনুভব করতে পারে তাদের স্মরণে মননে গুরু ভগবান থাকুক গুরু ভগবানের আশীর্বাদ তারা লাভ করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা মূলত আনন্দ লাভ করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এক বছর আন্তে শাখা সঙ্গের সমস্ত সংঘ সেবিকা এবং অন্যান্য ব্যক্তিবর্গ একটা মনের আনন্দে তিন দিন ধরে আমরা একসাথে মিলিত হয়ে বাঁধন হারা উচ্ছ্বাসে ধর্মীয় আবহে ভগবানের সাথে আমরা উদযাপন করব আর এই উদযাপন করতে করতেই বারবার যেন আমাদের নিজেদের সমর্পণের চিন্তা গুরু ভগবানের চরণে নিজেদের সোপে দেওয়া নিজেদেরকে প্রস্তুতি নেওয়া এই আনন্দের জন্যই কিন্তু আমরা এখানে সমাগত আমরা প্রভুর চরণে নিত্য প্রার্থনা করি পরমানন্দায়কম কৃপাহি বলাম এই গুরুর কৃপায় তিনি আমাদের দানন্দ দান করছেন আমরা সেই আনন্দ লাভ করছি কিন্তু গুরু ভগবান আবার তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে একটি খুব সুন্দর কথা ওনার সব কথাই সুন্দর বিশেষণ রাখানোর কোনো জায়গা নেই কিন্তু মনে দাগ কেটে রাখার মতো কথা তিনি আমাদের উদ্দেশ্যে বানিয়ে দিলেন তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তিনি বলছেন যে এইমাত্র সুনীল পাল দাদা যে কর্মের উপরে তার ভাষণাঞ্জলি নিবেদন করলেন গুরু ভগবান তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বলছেন তোমার তোমরা কর্ম এবং অকর্মের মধ্যে পার্থক্য বোঝো না এ সম্পর্কে বুদ্ধি বিচার করার মতো সে বুদ্ধি বিবেচনা তোমাদের পরিপক্কতা লাভ করে নাই এজন্য তোমার তোমাদের আমার আশীর্বাদের একান্ত দরকার গুরুদেব যেটি বলছেন সেটি আমি পাঠ করছি দু লাইন বলছেন কোনটা কর্ম কোনটা অকর্ম এ সম্বন্ধে তোমাদের বিচার বুদ্ধি এখনও পরিপক্কতা লাভ করে নাই সুতরাং সত্যপথে পরিচালিত করার জন্য উপদেশ নির্দেশ এবং আশীর্বাদের একান্ত প্রয়োজন তিনি আমাদের প্রয়োজনকে নির্ধারণ করলেন যে তোমাদের প্রয়োজন এটা কি প্রয়োজন তোমাদের সৎপথে থাকার জন্য আমার আদেশ উপদেশ নির্দেশ আশীর্বাদ ইত্যাদির প্রয়োজন আমরা তো কর্ম অকর্মের প্রভেদ বুঝতে পারি না সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমরা যেটাকে মনে করি কর্ম আসলে সেটা অকর্ম যেটাকে মনে করি অকর্ম সেটা আসলে বিকর্ম যেটা আসলে ভাবি বিকর্ম সেটা আসলে কর্ম তো এই যে কর্ম অকর্ম বিকর্মের মধ্যেকার যে প্রভেদ এই প্রভেদের মধ্যে আমরা ভ্রান্তির শিকার হই ভগবানের বাণী পালন করাই হল প্রকৃত অর্থে কর্ম তিনি যা যা আমাদের অনুশাসনে বেঁধে দিচ্ছেন সেই অনুশাসনগুলোকে আমরা যদি সঠিকভাবে অনু অনুসরণ করতে পারি তাহলে আমরা বলতে পারব যে আমরা কর্ম করেছি দীক্ষা গ্রহণ করেছি দীক্ষা গ্রহণ করার মানেই হচ্ছেন তিনি আমাদের কর্মের অধিকার দিলেন এবার তুমি কর্ম করো কর্ম মানে কি তিনি যা যা বলছেন সেই বাণীগুলোকে আমাকে সঠিকভাবে অনুসরণ করতে পারে এই বাণীটি তিনি আমাদের তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দের পয়লা বৈশাখে দিলেন তেরোশো সাতাত্তর গুরু ভগবান আরও অনেকটা এগিয়ে গিয়ে বলছেন এখানে তিনি আর আমাদের প্রয়োজনকে দেখছেন না আমার এই বাণীটা দেখে মনে হচ্ছে তিনি আমার হাত ধরে ঘাড় ধরে তিনি এই আমাদেরকে বলছেন যে এটা করো এটা করো এটা করো তেরোশো সাতাত্তর পয়লা বৈশাখ তিনি বলছেন আমার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়া আশীর্বাদ পুষ্ট হইতে হইবে আর প্রয়োজনের কথা বলছেন না তিনি বলছেন আমার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়া আশীর্বাদ পুষ্ট হইতে হইবে আমার কথায় পূর্ণ বিশ্বাস রাখিতে হইবে ভক্তি ভাব বিনিময় স্বরূপ আমাকে দিতে হইবে তিনি চাইছেন এটা একটা ডিমান্ডিং একটা চাহিদা তার মধ্যে তৈরি হলো কিসের জন্য চাহিদা শিষ্যকে সঠিক পথে আনার জন্য চাহিদা কি তোমাকে এবার গ্রহণ করতে হবে অনেকদিন বাবা বলেছি এটা করো ওটা করো এইভাবে চলো না ওইভাবে চলো না এখন তিনি বলছেন এটা করতেই হবে কারণ তুমি আমার শিষ্য তোমার কাছে আমি কথা দিয়েছি যে তোমাকে আমি উদ্ধার করব তুমি তোমার মতো চললে আমি তো তোমাকে উদ্ধার করতে পারি না আমি কি করে উদ্ধার করব। তুমি যদি তোমার নিজের মতো চলো নিজের মতকে গুরুর মত বলে প্রতিষ্ঠা করতে চাও তাহলে তো বাবা আমার পক্ষে সম্ভব না এই জন্যই তিনি বলছেন এটা করতে হবে তোমাকে তুমি যদি শিষ্য হিসেবে নিজেকে দাবি করো তাহলে করতে হবে বেশি একটা থাকতে চাই না আমরা যখন বিপদে পড়ি তখনই গুরু ভগবানের চরণে বারবার মাথা ঠেকাচ্ছি যখন একটু সুখেতা থাকছি একটু আরামে থাকছি তখন অর্থাৎ সম্পদের সময় তিনি আমার মন থেকে সরে যাচ্ছে আমরা ভাবছি বিপদ যখন এসেছেন তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আর সম্পদ যখন আমি পেয়েছি সেই সম্পদটাকে আমি সম্পূর্ণরূপে উপভোগ করব বিপদে তিনি আমাকে উদ্ধার করবেন এই জন্য তার চরণে আমি আমাকে নিবেদন করে দিলাম সম্পদ যখন আসলো তখন তাকে ভুলে গিয়ে সেই সম্পদকে আমি উপভোগ করার চেষ্টা করলাম কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হয় ভগবান কোনো সম্পদ বা বিপদ আমাদেরকে দান করেন না সম্পদও তিনি আমাদেরকে দেন না তিনি আমাদেরকে বিপদও দেন না তিনি আমাদের পাপও দেন না তিনি আমাদের পুণ্যও দেন না পঞ্চম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ পনেরোতম শ্লোকে বলছেন না দত্তে পাপম নচৈব না দত্তে কস্যচিত পাপম চৈব সুকৃতি বিভু অজ্ঞান আবৃতম জ্ঞানম তেন মজন্তি জন্তব অর্থাৎ আমি কখনো পাপ দেই না দত্তে কস্যচিৎ পাপম আমি পাপ দেই না সুকৃতিম বিভু আমি সুকৃতিও তোমাদেরকে ধ্যান করি না তোমরা এটা ভাবছ কি করে অজ্ঞান আবৃতম তোমাদের এই অজ্ঞান দ্বারা আবৃত কি আবৃত তোমার জ্ঞানটা আবৃত আবৃত তোমরা ভাবছ যে এই যে বৃষ্টি হচ্ছে ভগবান কি করবো প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় নয় এটা এটা তার ক্রিয়া এই ক্রিয়াকেও আমাদেরকে উপভোগ করতে হবে অনুভব করতে হবে তার আশীর্বাদ বলে এটাকে আমাকে গ্রহণ করতে হবে যখন গরম পড়েছিল তখনও তাই খুব গরম বা আগামী পড়েছিল মানে এটা অতীত হয়ে গেছে এরকম না এই সপ্তাহটা পেরোলেই আমরা বুঝবো কীরকম গরম পড়বে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় খুব সুন্দর একটা শব্দ দিলেন তান্তিত ভারত তুমি সহ্য করো সহ্য করো সহ্য করো এই যে তোমার তুমি যা চাইছো তার বিপরীত পরিস্থিতি যখন তোমার কাছে আসছে তখন নিজেকে অসহায় বলে মনে করো না তুমি তার সাথে তুমি ম্যাচ করানোর চেষ্টা করো এবার সমস্যাটা হচ্ছে মনে করেন এই সব কথাগুলো সমস্ত মহাপুরুষরা আমাদেরকে বলে গেছে এই পানিহাটির চত্বরে যেখানে আমরা বসে গুরু কথা আলোচনা করছি শ্রবণ করছি এখানে এখানেই শ্রিশিমা দুর্গাপ্রসন্ন পরমংসদেবন যেমন শ্রিশীমা দুর্গাপ্রসন্ন দেব যেমন বলেছেন ঠিক একইভাবে অন্যান্য মহাপুরুষেরও প্রচুর শিষ্য ভক্ত অনু অনুসরণকারী এখানে বর্তমান প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন প্রত্যেকে একই কথা বলছেন বলছেন নামের আশ্রয় নাও মন থেকে দ্বিধা দ্বন্দ্ব বুঝে যাও মুক্ত হও ভয় মুক্ত হও সবাই একই কথা বলছে কিন্তু আমরা কি সেই কথাগুলোকে তাদের বক্তব্যের কথা আমরা কি সঠিকভাবে শুনছি আমরা কি সেই কথাগুলোকে হৃদয়ঙ্গম করছি নাকি ওনাদের কথাগুলোর উপরে আমি আমার যুক্তিকে সাজাচ্ছি আমার ওনার যে কথাটি পছন্দ হচ্ছে না যে বাণীটিকে পছন্দ হচ্ছে না সেটাকে এড়িয়ে যাচ্ছি যে বাণীটি পছন্দ হচ্ছে সেটাকে আমি জাঁপটে ধরছি আঁকড়ে ধরছি তাহলে আমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করি যখন আমি থাকতে পারব তখনই আমি বলতে পারব যে আমি প্রকৃত গুরু ভগবানের ভাবে ভাবান্বিত শিষ্য বলারও ক্ষমতা নেই কারণ শিষ্য সেই যে তার প্রত্যেকটি অনুশাসনকে সম্মানপূর্বক মেনে চলে আমার শিষ্য হওয়ার পর্যন্ত ক্ষমতা নেই এখানে আমি আবার বলছি এখানে প্রভু মহাপুরুষদের শিষ্য ভক্তজনা আছেন সবাইকেই সেই মহাপুরুষরা একই কথা বলছেন কিন্তু আমাদের গৃহে গৃহে অশান্তি কেন সবারই শুধু শীঘ্র সংঘাশ্রয়ী যে জন তা নয় প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে বা প্রত্যেকটি মহাপুরুষের শিষ্যদের ঘরের মধ্যে আমরা দেখি যে অনেক অশান্তির বীজ ছড়িয়ে পড়ছে আমরা কি সঠিকভাবে তাকে অনুসরণ করতে পারছি আমাদের এই সাতচল্লিশতম বাৎসরিক উৎসবে গুরু ভগবানের রাতুল চরণের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের প্রার্থনা হোক শপথ হোক হে গুরু ভগবান তুমি আমাকে দিয়ে তোমার কৃতকর্ম তুমি যেটা চাইছ ইপ্সিত কর্ম আমাকে দিয়ে করিয়ে নাও আর যে কর্মকে তুমি অকর্ম বলছ সেই অকর্ম থেকে তুমি আমাকে দূরে রাখো শ্রীগুরু সঙ্ঘের সাথে আমি যেন যুক্ত থাকতে পারি আমি যেন শ্রীগুরু সংঘ থেকে বিচ্যুত না হই শ্রীগুরু সংঘের কর্ম কর্মের মধ্যে থেকে আমার যেন কর্মক্ষয় হতে পারে আমার অন্য কোনো চাহিদা নেই আমার ভাবনা তো তুমিই ভাববে আমাকে বলেছ তাইলে এই আত্মসমর্পণটুকু যদি আমি করে আজকে আমি শপথ নিতে পারি তাহলে আমার মনে হয় এই সাতচল্লিশতম বাৎসরিক উৎসবে প্রকৃত সার্থকতা আসুন আমরা গুরু ভগবানের রাতুল চরণে আজ এই শপথ নেই যে আমরা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে গুরু ভগবান যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে যোগদান করি মঙ্গল ঘটে নিত্য সেবা করি আমরা মাসিক পত্রিকার রাহক হই মাসিক প্রণামী যথাযথ সময় দেই আমরা ভক্ত সম্মেলনে যাওয়ার যোগদান করার চেষ্টা করি আমরা পরস্পর পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব পোষণ করি সর্বোপরি শ্রীগুরু সঙ্ঘের আমি আশ্রিত সেই আশ্রয়ের স্থল যেন কখনো, আমার জন্য কলুষিত না হয় গুরু ভগবান বলছেন শ্রীগুরু সংঘ ভগবানের আদেশে তৈরি সুতরাং শ্রীগুরু সংঘকে তিনিই রক্ষা করবেন কিন্তু আমার অকর্মণ্যতার জন্য যদি শ্রীগুরু সংঘের রকম ক্ষতি হওয়ার চেষ্টাও আমি ভাবি বা কোনো কাজে যদি শ্রীগুরু সঙ্গের শান্তি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমি দোষের ভাগিদারি হব বলে আমার মনে হয় আমরা যেন সেই দোষে দুষ্ট না হই আজকের দিনে আমাদের শপথ হোক আমি যেন শ্রীগুরু সঙ্ঘের কর্মানুরাগী হয়ে আমি আমার বাকি জীবন কাটিয়ে যেতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীগুরু সঙ্ঘের জয় হোক শ্রী শ্রী গুরু মহারাজের জয় হোক শ্রীগুরু সঙ্ঘের শিষ্য শিষ্যা ভক্তবৃন্দের জয় হোক শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় পরিবেশ হোক না কেন তার মধ্যে গুরু ভগবান আমাদের নিয়ে বসে আছেন আর এই মানুষগুলো বহু দূর থেকে এসছেন তাদের আবার ফিরতেও হবে রাস্তায় কি অবস্থা হয়ে আছেন ওনারা জানেন না কিন্তু ওনারা চাইছেন আমাদের সঙ্গে একটা ভাব বিনিময় করে এই যে উৎসব এই উৎসবের পরিকাঠামোটা একটুখানি সুন্দর করে উপস্থাপিত করে দিয়ে যেতে যাতে কালকে পরশু যে সেবামূলক কাজকর্ম আছে মহোৎসব আছে তা সুন্দরভাবে হতে পারে তাই আরেকবার যারা সেই কলকাতা থেকে এসছেন এবং আমাদের সব গুরু ভ্রাতা ভগ্নীরা যারা একই সঙ্গে গুরু ভগবানকে নিয়ে আজকের এই আনন্দমুখর পরিবেশে উপস্থিত তাদের সকলকে জানাই শ্রী গুরু সম্ভাষণ আসুন আমরা এবার ভাষণাঞ্জলি শ্রবণ করি আমাদের অত্যন্ত প্রিয় বক্তা শ্রীগুরু সঙ্ঘের প্রচার বিভাগের বিভিন্ন কাজের সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত এবং আপনারা সকলেই ভক্ত সম্মেলন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে যার অত্যন্ত সুন্দর ক্রিয়াকর্ম দেখে তাকে নিজেদের করে নিয়েছেন আমাদের সেই সত্যব্রত সরকার আমি অন্য কোনো বিশেষণ দিয়ে তাকে আলাদা করতে চাইছি না শুধু বলছি আমাদের ঘরের প্রিয় ছেলে সত্যব্রত সরকার আসুন আমাদের সঙ্গে এখন গুরু ভগবানের কথা নিয়ে কিছু সময় ভাব বিনিময় করবে আমরা বুঝতে পারছি বৃষ্টি বাড়ছে গৃহী মানুষেরা চিন্তিত হয়ে পড়ছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই গুরু ভগবান এখানে উপস্থিত তিনি যথাস্থানে আপনাকে পৌঁছে দেবেন শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শুরুতেই গুরু ভগবানের অভয় চরণে আমার প্রণাম এবং মঞ্চে যারা জ্ঞানী গুণীজন উপস্থিত সামনে দাদারা মায়েরা যারা রয়েছেন সকলের চরণেই আমার ষষ্ঠত্র প্রণাম এবং হার্দিক শ্রী জয় সম্ভাষণ শুরুতেই স্বাগত ভাষণের সময় শ্রদ্ধেয় প্রধান কর্মী একটু সুন্দর কথা বললেন যে এত কাজ করছি তার মধ্যেও প্রকৃতি যেন বিরূপ তাহলে ধরে নিতে হবে এটাই বোধ গুরুর ইচ্ছা এটা নিশ্চিত করতে হবে তাই ঠিক এই প্রসঙ্গে উনিশশো সালে সকলেই জানেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ তিনি একটি অপূর্ব বাণী এই জগৎবাসীকে শুনিয়েছিলেন সে বাণীর সারাংশ হলো এই যে একটা সময় গুরু কালের অধীনে থাকে আবার আরেকটা সময় কাল গুরুর অধীনে থাকে তাই সেই প্রসঙ্গে বলছে যে গুরুর শাসনকালেও কালের প্রকোপ থাকিবে না বটে কিন্তু কাল অবশ্যই কার্য করবে অর্থাৎ গুরুর ইচ্ছার অনুবর্তী হইয়া তখন কালকে চলিতে হইবে তাহলে কথাটা সত্যি যে আজ এই মুহূর্তে যা ঘটনা ঘটছে এটা গুরুর ইচ্ছায় নিশ্চয়ই আগে পরে কিছু আছে এইবার প্রশ্নটা হলো এটা গুরুর ইচ্ছা না কার ইচ্ছা আমরা তো জানি না আমরা সংসারিক মায়াবদ্ধ জীব ইন্দ্রিয়া আসক্ত জীব বিশ্বাস রাখাটা বড় কঠিন এই যে গুরু 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 বলে আমরা এতকাল ধরে বিভিন্নভাবে আমরা সাংসারিক জীবন সঙ্গ জীবন পালন করে চলেছি এই আমরা এত কর্ম করছি সেই কর্ম সম্পর্কে গুরু ভগবান কি বললেন বলছেন আত্মকর্মই প্রকৃত কর্ম তাহলে এই যে অনুষ্ঠানটা হচ্ছে বছর বছর সাতচল্লিশটা বছর বিভিন্ন স্থানে সেটা কি কর্ম গুরু ভগবান বলছেন কেমন ভাবে বললেন বললেন বাহ্যকর্ম করিতে করিতে মন অন্তর্মুখী হয় তাহলে বাচ্যকর্মের সার্থকতা কোথায় মনের অন্তর্মুখীনতা মনের অন্তর্মুখীনতা যখন হবে তখনই কিন্তু আত্মকর্মটা হওয়া শুরু করবে ভাবে দেখুন আমরা সেই কর্ম থেকে দূরে সরে রয়েছি আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারব না যে আমরা চূড়ান্ত পর্যায়ে সেই গুরু ভগবানকে বিশ্বাসটা করি ভালোবাসি বিপদে আমাদের তাকে তার চরণে গিয়ে পড়ছি বলছি আমার মেয়ের বিয়ে হয়ে গেল হওয়ার কথা ছিল না আমার ছেলে চাকরি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল না গুরু কৃপায় হয়ে গেল আগে না গুরু কৃপায় হয়নি প্রারব্ধ কর্মের বসে হয়েছে আর তাই গুরু ভগবান বলছেন সুখর্ষ ন কহপি দাতা সুখ দুঃখের কেউ দাতা নেই আমার কর্ম আমাকে ছাড়বে না গুরু ভগবান ক্ষমা করবেন সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু করবেন হাত থেকে এ দুনিয়ার কেউ কোনো দিন রেহায় পায়নি পাবে না যেমনটি কর্ম ঠিক তেমনটি ফল তাই বাহ্যকর্মের কাজ মনের অন্তর্মুখীরতা যদি করতাম তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু ধীরে 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 সেই স্তরে পৌঁছতাম যেখানে দেশ নেই বিদ্বেষ নেই পরনিন্দা নেই পর চর্চা নেই পর কুৎসাহ নেই কাতরতা নেই কিন্তু সবকিছুই আমাদের মধ্যে রয়েছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মুখে বলছি বটে কিন্তু কখন যেন কিভাবে সেই করোনা ভাইরাসের মতন সেই আমি সেই অভিমান আমাদের কখন যেন আক্রমণ করে এবং আমরা আক্রান্ত হই আর আক্রান্ত হই বলেই আমরা তখন তর্কে লিপ্ত হই তর্কে লিপ্ত হই বলেই তখন আমাদের মধ্যে একটা বিদ্বেষ একটা ফাটলের ভাব তৈরি হয় গুরু ভগবানের বাণী চিরন্তনী আশীর্বাদ বাণী একটু লক্ষ্য করবেন বহুবার বহুবার তিনি বলছেন সঙ্গবদ্ধতার কথা তার মানে যে বাচ্চাটা পড়াশোনা কম করে বা বাবা মার কথা শোনে না তাকেই কিন্তু বাবা মা বলে এই পড় এই পড় এই পড়তে বস তার মানে সঙ্গবদ্ধতার জায়গায় আমাদের খামতি আছে তাই বারে বারে বলছে সঙ্গবদ্ধ হও সঙ্গবদ্ধ হও সঙ্গবদ্ধ হও উপনিষদের কথাও বললেন সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্ত হয়ে সাম বলছি বটে জানছি কোথায় জানতে তো পারলাম না সমান মন কি করে হয় সমিতির সমান অবস্থা কি করে হয় কেন জানতে পারলাম না কারণটা লুকিয়ে আছে সেই আমার আমিত্বের মধ্যে আমি তো অনেক কিছু জানি এটা তো বাস্তব তাহলে ওদের কথা শোনার কি দরকার আছে আমি তো চিন্তা করছি তাহলে কি বললো কি না বললো তাতে কি এলো গেল এটাই ঠিক যেটা বললো মানিক ভাই যে গুরুর কথার বিচার করছি এখান থেকেই মূল সূত্রপাত অবিচারে আদেশ পালনটা করতে পারছি না মিলিটারি কমান্ডের মতন সেখানে কিন্তু এসব নেই সামনে খাদ যিনি মেজর জেনারেল বলেন মার্চ পাস্ট ওই খাদের মধ্যে পড়ুক বাঁচুক যাই হোক সে এগিয়ে যাবে এটাই সোলজারের একটা নিয়ম শ্রীগুর সঙ্গে আমরা যাদের উপর শ্রীগুরু সঙ্গটা দিয়ে গেলেন এবং সঙ্ঘরূপে তার স্থূল দেহ তাকে তিনি অর্পণ করে গেলেন সে আমরা কি করছি আমরা না না এটা শুনবো না ওটা করবো না ওটা মানবো না ওটা দেখব না এই সমস্ত করে চলেছি কেন কি উদ্দেশ্যে ওই যেটা বললো যে বাণী আমার ভালো লাগে সেটা তখন আমি আঁকড়ে ধরি আর যেটা আমার ভালো লাগে না আমার পছন্দের বাইরে তখন আমি তাকে রিজেক্ট করে দিই কেন করি কারণ গুরুতে আমার অচলা বিশ্বাস আসেনি মানি আর না মানি স্বীকার করি আর না করি তাতে ভগবানের কিচ্ছু আসে যায় না এই যে ইন্দ্রদা বলছিলেন যে তোমরা যা কিছু বিরক্ত আমার করব না তো কারে করবা ঠিকই তো নবম ভক্ত সম্মেলনে ঠিক উল্টো কথা গুরু ভগবান বললেন কি বললেন তেরোশো একাশি বলছেন যাহারা নিজ নিজ ইচ্ছা মতন জীবন কাটাইতে ইচ্ছা করো যাহারা নিজ নিজ ইচ্ছা মত জীবন কাটাইতে ইচ্ছা করো তাহারা আর আমাকে বিরক্ত করিতে আসিবা না তাহলে প্রশ্ন উঠে গেল একবার বলছে বিরক্ত করো না করলে কাকে করবে আর বলছে তারা বিরক্ত করবে না এখান থেকে একটা নির্যাস বেরিয়ে এলো ছোট ছোটো ছেলেমেয়েরা বাবা মাকে বিরক্ত করে করে তো বাবা মা কোলে তুলে নেয় কেন করে সে অবুঝ তারা আপনার বাবা মার কাছে কিন্তু সেই সন্তান যখন নিজেকে বড় প্রতিপন্ন করলো বড় হয়ে উঠল তখন কিন্তু বাবা মা তাকে আর সেই জায়গা দেবে না বলে বড় হয়েছ পড়াশোনা করেছ বিচার বুদ্ধি তোমার হয়েছে তুমি কেন এলম কাজ করলে তখন বাবা কিন্তু সেই বকাটা তাকে দেবে এখানেও তদ্রুপ আমি কিছু জানি না বুঝি না বিরক্ত করলাম ভগবান আমাকে কোলে তুলে নেবেন সত্যি কথা কিন্তু আমি তার বাণীর বিচার করে নিজে ইচ্ছা মতো চলছি আমার তার কাছে গিয়ে বলছি তখন তো সেই বিরক্তি তো তিনি স্বীকার করবেন না তাই তো নবম ভক্ত সম্মেলনে বললেন কি করব আমি আমার তোমার তোমার দাদা পেঁয়াজ রসুন খাই না কিন্তু ওই মাইয়ার জামাই আইলে পরে তখন কি করবো তো আমাদের সঙ্গে না এই অধিবাদ শুনেছি আপনারাও শুনে থাকবেন যাই ওখানে কি করবো ছোঁয়াছানি লাগছে শুনেছেন কেন এগুলো আমরা করি তাই এহেন কাজের সাথে যারা যুক্ত তারা যদি বিরক্ত করি ভগবান বলে দিলেন বেদবাণী তারা আমায় বিরক্ত করতে আসবে না তাহলে তিনি কি ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন কিন্তু একজন যিনি ক্ষমা করবেন না সে হলো সেই কর্ম যেমন কর্ম তেমন ফল যেমন পরীক্ষার সময় যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন লক্ষ্য করে দেখবেন যে ছাত্র যদি লিখছে আর যে অবজারভার সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা এইবার ছাত্রটি যদি ভুল লেখে সেই অবজারভার সে কিন্তু ছাত্রের পিঠে হাত দিয়ে বলে নাই তুমি ভুল লিখছ আবার যে ঠিক লিখছে তাকেও বলে না ভেরি গুড তুমি ঠিক লিখছ সে নিরপেক্ষ ভাবে ঘুরে বেড়াচ্ছে না হয় হয় না কিন্তু কে কি লিখছে ওই সাদা খাতায় প্রশ্নের উত্তর সেটার বিষয়ে তিনি কিছু বলছেন না ভগবান তদ্রুপ তিনি সাদা খাতাটা দিয়ে দিয়েছেন লেখার দায়িত্বটাও দিয়ে দিয়েছেন লেখার দায়িত্বটা দিয়ে তিনি বললেন এবার তুমি লেখো আমি সময় হলে খাতা যখন জমা দেবে আমি তখন তোমার সেই খাতা পরীক্ষা করে তোমার সেই কর্মের ফল আমি তোমায় প্রদান করব তখন কিন্তু কিছু বলো না তাই এই সাদা খাতায় লিখতে গেলে কি দরকার নিজের ইচ্ছা যে ইচ্ছাকে আমরা অনেক সময় বলি পুরুষ আর শক্তি এই উইলফরসিটি আরেকটা ভাষায় বলি আমরা পুরুষকার শক্তি তাহলে এবার এই পুরুষকার শক্তিটি কেমন হবে অর্থাৎ আমার যে ইচ্ছাটা সেটা কেমনভাবে চললে পরে আমি সাদা খাতায় সঠিক উত্তর লিখতে পারবো ঠিক সেই প্রসঙ্গে গুরু ভগবান বলছেন তেরোশো সাতাত্তর সনের শ্রাবণ মাসের পত্রিকায় প্রকাশিত হয়েছিল পুরুষকার চাই পুরুষকার চাই ড্যাশ দিয়ে বলছে কেমন তিনি যে আছেন তুমি যে তাহারি দাস এই ভাবটি লইতে যে ক্ষমতা লাগে তাহাই প্রকৃত পুরুষকার অবিশ্বাস কথা আমরা বলছি যে মোটা লেজ হবে ঘাটটা শক্ত হবে নিজের হাতে নিজে করব করে দেখালাম আমি করে দেখালাম বলছে না ওটা আমিতে কলঙ্কিত ওই পুরুষকার না বলছে তুমি যে তাহারই দাস এই ভাবটি তোমার মধ্যে জাগ্রত করতে হবে সেটাই পুরুষ তার মানে যখন যেই মুহূর্তে জীব মনে করে যে আমি একটা জড় দেহ আমার মধ্যে একটা প্রাণশক্তি ক্রিয়া করছে সেই প্রাণশক্তি যতক্ষণ আমাকে চালাচ্ছে আমি চলছি তিনি আমায় দিয়ে করাচ্ছেন এই ভাবটা যখন দৃঢ় থেকে দৃঢ়তর হয় তখন পৃথিবীর কোনো শক্তি সেই জীব আত্মাকে আক্রমণ করার ক্ষমতা রাখে না কারণ যে আক্রমণ করবে প্রকৃতি সেই প্রকৃতিও পরমাত্মার অধীন একটা ছোলা ছোলা গায়ে যদি খোসাটা ছড়িয়ে দেওয়া হয় দুটো পার্ট থাকে ছোলা দেখে তো এবার ছোলাটা অঙ্কুরিত হয় যখন ওই দুটো পার্টের মাঝখান থেকে অঙ্কুরটা গজায় তাই এই একটা পার্ট হলো প্রকৃতি আর একটা পাঠ হলো পুরুষ মাঝখান থেকে যিনি উঠলেন তিনি কিন্তু ওই দুটো পাটের অধিকর্তা সেই পরমাত্মা তিনি যখন আছেন তিনি আমায় চালাচ্ছেন তিনি আমাকে বলাচ্ছেন এই ভাবটা যখন আসবে তখন কিন্তু আর কোনো বন্ধন বন্ধন হতে পারে না হয়ও না তাই আমাদের আজকের এই সাতচল্লিশতম যে মিলন উৎসব সেই মিলন উৎসবে এই মুহূর্তে প্রায় ভাঙা হাটের মতন অবস্থা কিছু করার নেই রাত হয়ে গেছে মায়েরা যাবে সেক্ষেত্রে সেই অম্বরীশের কথাটাই বলতে হয় যে আমার এই দুহাত যেন তোমার পূজায় লাগে আমার এই দুকর্ণ যেন তোমার কথা শ্রবণ করে আমার দু চোখ যেন খালি তোমায় দেখে তা আমরা কিন্তু কেউ অম্বরীশ হতে পেরেছি কেউ পারিনি যারা বসে আছেন ছড়িয়ে চিতে আছেন নিশ্চিতভাবে ভাগ্যবান কারণ এই দিন এই সময়টা এইভাবে নির্দিষ্ট করা রয়েছে আমাদের প্রত্যেকের জন্য যে আমরা বসে গুরু কথা শ্রবণ করব। লক্ষ্য করে দেখবেন অনেক মন্দিরে যাওয়ার চেষ্টা করেন দিনক্ষণ তৈরি করেন কখন কোথা দিয়ে কী ঘটে যায় না আজকে না অমুক দিন যাব সময়টা হয়নি সময়টা হয়নি তাই যাওয়াটা হয়নি আমরা অনেক কারণ দর্শাই এই কারণে ওটা সেই কারণে সেটা এটা যে জাগতিক কথাবার্তা কিন্তু ভেতরে ভেতরে যেতে গেলে তখন ওইখানে ঠিক পৌঁছবো আর সে পৌঁছতে গেলেই সে আত্মকর্মটাই করতে হবে নিজের ভেতরে নিজে কর্ম নিজেকে নিজে জাগ্রত করার প্রচেষ্টা বাহ্যিক কর্ম দিয়ে আমি হাত ভর্তি ফুল বেলপাতা দিলাম দিয়ে বললাম অংশী গুরুবে নম পাশাপাশি প্রশ্ন করব। এই ফুল বেলপাতা তুলসী এ তো বাজারে কিনতে পাওয়া যায় তাই হাত ভরে তোমার চরণে দিলাম তা যে দেহটা তোমার সামনে বসে এই কাজটা করলো তার থেকে কি দিতে পারলাম এই আমি 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 বলছি আমার কি দিতে পারলাম সবই তো ধার করা তার সৃষ্ট জিনিস তাকেই নিবেদন করে দিলাম এই প্রশ্নগুলি বারে বারে জাগ্রত করা আর এইভাবে জাগ্রত করতে 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 এ অনন্তকালের পথ নিশ্চয়ই একটা জায়গায় আমরা পৌঁছবো আর যেদিন আমরা সবাই সেখানে পৌঁছবো সেদিন থেকেই আমাদের সঙ্গের পথ চলা শুরু যাবতীয় এই কোর্ট কাচারি দ্বন্দ্ব অন্তর্কল সব তখন বিভেদ ভুলে আমরা সবাই একত্রিত হয়ে জয় ধ্বনি দিয়ে আমরা চলতে থাকবো সকলের কাছে এই আমার নিবেদন রইল গুরু ভগবানের চরণে এটাই প্রার্থনা তিনি যেন আমাদের সেই সদ্বুদ্ধি সাহস দেয় যা সঙ্গী করে আমরা শ্রীগুরু সঙ্গে সেই ধ্বজাকে আমরা বহন করে নিয়ে চলার শক্তি পাব সকলে ভালো থাকবেন সকলকে হার্দিক শ্রীগুরু জয় সম্ভাষণ শ্রী গুরু